नमस्कार बेंगल बीटी আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। এখানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। কাল থেকে বইমেলা শুরু হয়ে গিয়েছে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। শীতের মৌসুমে আমরা সবাই জানি শীত পড়ে গেছে এবং এই সময় বইমেলা আমাদের একটা সকলের কাছে খুব মানে আনন্দের বিষয় যে আমরা সেখানে এসে অনেক মানে অনেক ধরনের বই যা আমরা হয়তো বাজারে বই দোকানে সাধারণত পাই না, যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট থাকে সেই বইগুলো হয়তো আমরা এই বইমেলা থেকে পেয়ে যাই। তো চলুন আমরা বইমেলাটা দেখে নিই। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই মুহূর্তে রয়েছি আমরা। বইমেলার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টলও রয়েছে। বিভিন্ন ধরনের বইয়ের স্টল এখানে বসেছে, তা আমরা একবার দেখে নেব। এখানে সবার আগে আমরা এই বইমেলার যারা রয়েছেন, যারা অর্গানাইজার রয়েছেন, তাদের সাথে একটু কথা বলে নেব, বইমেলা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। তো আপনারা এই যে বইমেলাটা এখানে হচ্ছে সেটা অর্গানাইজার কারা? শিলিগুড়ি বুক সেলার্স অ্যাসোসিয়েশন। আচ্ছা, এই বইমেলা আপনাদের কত বছরে? এবার 39তম, 39th ইয়ার। তো অনেক দিনই হয়ে গেল। তো আপনারা বইমেলাটা কতদিন মানে কবে থেকে কবে অবধি চলবে? 3 তারিখ থেকে 12 তারিখ অবধি। তো এখানে যে বইমেলা এবারের বিশেষ আকর্ষণ আকর্ষণীয় কি আছে? বিশেষ আকর্ষণে তো একটাই, সেটা হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশনে বেঁচে থাকা। তার জন্য যা যা করার তার করার জন্যই আমরা লোকে সচেতন করার যত প্রয়াস নেওয়া সব দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনার নামটা? আমার নাম শ্যামল দত্ত। ঠিক আছে, আর আপনি? আমার নাম সুব্রত রাউত, আমি জয়েন্ট কনভেনার। এখানে বিশেষ আকর্ষণের কথা যেটা বললেন, তার মধ্যে আমরা আজকাল ছোট নতুন প্রজন্ম শিশুরা বইয়ের থেকে বিমুখ হচ্ছে দেখতে পাচ্ছি এই ডিজিটাইজেশনের যুগে, যার জন্য আমরা একটা প্লে গ্রাউন্ড করেছি মেলার ভেতরে শিশুদেরকে আকৃষ্ট করার জন্য, যারা তাতে বইয়ের প্রতি তাদের আকর্ষণ চোখ যায় সেই জন্য এটা একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার আমাদের শ্যামলদা যেটা বললেন যে কোভিড সিচুয়েশনের জন্য যারা আমরা এখানে একটা কোভিড ভ্যাকসিন ক্যাম্পও করবো 8 তারিখ সকাল 10টা থেকে 2টো অবধি ফ্রি ভ্যাকসিন। হ্যাঁ, সেটা হচ্ছে ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ দুটোই হবে, এবং যারা এসে মেলাতে নাম দেবে প্রত্যেককেই দেওয়া হবে। সেটা নামটা সেটা তারা কিভাবে দেবে? মেলা অফিসে দিয়ে যাবে, মেলা অফিসে দিয়ে যাবে। আমাদের বিভিন্ন মাধ্যমে যদি কেউ না দিয়ে শুনে থাকে, মাধ্যমে খোঁজ পেয়ে থাকে, তারা আসবে আমাদের সাথে যোগাযোগ করে আমরা করব। প্লাস এখানে আই ফ্রি আই চেকআপের ব্যবস্থা আছে এবং খুব অল্প পয়সায় চশমা দেওয়ারও ব্যবস্থা আছে। আচ্ছা, মানে হেলথের ব্যাপারটাও এই বইমেলার সাথে সাথে রয়েছে। আর কোভিডের টোটাল প্রোটোকল ফলো করছি মানে মেলাতে, যার জন্য আমরা স্টল আমরা কম নিয়েছি এবার। কতটা স্টল রয়েছে এখানে? 50টা ছিল, 50টা স্টল, 100 হয় আমরা মানে 50% করেছি স্টল রয়েছে। আচ্ছা, বইমেলায় কেমন ভিড় হচ্ছে? কালকে শুরু হয়েছে, কালকে আজকে উত্তরবঙ্গে যে ফল নিউজটা বেরিয়েছে সেখানেই বুঝতে পারবেন, সেখানে হেডলাইনই ছিল যে আপনার দুর্গাপুজোর সপ্তমী সকাল কালকে দেখে মনে হচ্ছিল বইমেলা। আচ্ছা, এইবার বইমেলায় মানে বইয়ের ক্ষেত্রে বিশেষ আকর্ষণীয় বই কিছু স্পেশাল এবার যেটা কোনোদিনও আসেনি আমাদের মেলাতে, সেটা হচ্ছে হিন্দি প্রকাশন সংস্থা প্রখ্যাত রাজকমল, ওনারা এবার মেলায় অংশগ্রহণ করেছে। তাছাড়া আরও স্কলাস্টিক আপনার বাংলাদেশ থেকে দুটো স্টল এসেছে, দিল্লির থেকে এসেছে, বিভিন্ন জায়গার থেকে এসেছে, কলকাতা। আমাদের এবার স্পেশাল কোনোদিন, হ্যাঁ হিন্দিটা স্পেশাল এবং খুব বড় প্রকাশনা সংস্থা রাজকমল, একটা সবাই জানে যেটা একটা হিন্দি ভাষী শহর আর কি, সেইটার দিক দিয়ে আমাদের এটা খুব প্লাস পয়েন্ট আর কি।
আচ্ছা, এখানে তো মানে নতুন প্রজন্মের কিছু কবিতা বা নাটক বা তাদের কোন রকম বই এখানে প্রকাশ পাচ্ছে কি? না, প্রকাশ হচ্ছে না, সব স্টলেই আছে। হ্যাঁ, সব স্টলেই আছে, সমস্ত বই আছে, সমস্ত ধরনের বই এখানে পাওয়া যায়। প্রত্যেকদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। শিশু মনোরঞ্জনের জন্য যা যা দরকার মোটামুটি আমরা সবাই প্রস্তুত করে রেখেছি। নতুন প্রজন্মকে আকৃষ্ট করার জন্য বিশেষ করে এই তারা বই দেখবে, বই দেখবে, হ্যাঁ, রঙিন বই দেখে তারা এগিয়ে যাবে, এই রং নিয়ে তারা ছবি আঁকবে, ছবি আঁকার প্রতিযোগিতা আছে, ছবি আঁকার প্রতিযোগিতাও রয়েছে, হস্তাক্ষর প্রতিযোগিতা আছে, অঙ্ক প্রতিযোগিতা আছে, অঙ্ক প্রতিযোগিতা, হস্তাক্ষর প্রতিযোগিতা, ম্যাথমেটিক্স, আবার রাইটিং প্রতিযোগিতা, হ্যান্ডরাইটিং, এটা আজকালকার দিনে ওই মোবাইল নিয়ে সবাই একটা মানে রাইটিংয়ের প্রতি একটা ইয়ে চলে আসছে, আর এখন তো এক্সামগুলো অবজেক্টিভ টাইপ হয়ে যাওয়ায় তাদের লেখাটার ইয়েটাও চলে যাচ্ছে, এমসিকিউ হয়ে যাওয়াতে সেই জন্য আমরা এই ইয়েগুলো ব্যবস্থা করেছি। খুবই ভালো উদ্যোগ। আর আপনাদের এই মেলায় মানে আপনাদের আশা কিরকম, মানে রেসপন্স? আমাদের আশা এবার কোভিড সিচুয়েশনের পরে শিলিগুড়ি শহরে প্রথম মেলা এটা, আমরা আশা করছি এই মেলাতে আশানুরূপ ভিড় হবে। আর এরপর আপনাদের এরপরে আরো বই মেলার কোন রকম অনুষ্ঠানে? না, আমরা তো এখানে এই বছর আর কি হওয়ার, হ্যাঁ, এবছর হবে আমাদের পরে যেটা সরকারি বই মেলা হয় ওটা বাগাজিন পার্কে হবে 13 তারিখ থেকে, আমাদের 12 তারিখ শেষ। আমাদের যেখানে থাকো 11 নম্বর স্টলে, ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা একটু মেলাটা ঘুরে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি আর্ট পয়েন্ট, দেব সাহিত্য কুটির, দীপ প্রকাশন, প্রচুর স্টল বসেছে, বিশেষ আকর্ষণীয় এবার স্টলে দেখুন বইমেলায় ভিড় অলরেডি শুরু হয়ে গেছে, সকলে কেনাকাটা করছে, সাহিত্যিক প্রেমী দেখিনি। আপনারা বই কিনতে ব্যস্ত, তো আপনারা নতুন কিছু বই পেয়েছেন এবার? নতুন কিছু অনেক বই তো ওগুলো আমি পড়িনি, আমার জন্য সেরকম বইগুলো সবই নতুন, সবই নতুন। তো আপনার পছন্দ মতো বই পেয়েছেন এবার বলছেন? হ্যাঁ, অনেক বই পছন্দ মতো আছে, আগে স্টলগুলো ঘুরে দেখে নিলাম, এখন কিনে কিনে। এবার কেমন এখানে বই কি রকম মনে হচ্ছে, মানে পছন্দের বই বই আছে অনেক দেখেছি, ঠিক আছে, এই দুটো স্টল এখনো দেখা হয়নি। হ্যাঁ, দেখছিলাম যে নতুনত্ব, নতুনত্ব কিছু বই, হ্যাঁ নতুনত্ব, অ্যাকচুয়ালি কি জানেন এতদিন ইউপিএসসির বই এখানে কোনোদিনও খুঁজে দেখিনি, তো এবার যখন দেখছি যে না কিছু কিছু স্টলে ইউপিএসসি প্রিপারেশনের বইও আছে, ইউপিএসসি আপনার নতুনত্ব কিছু এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? থ্যাংক ইউ, মৃণাল দাস। ধন্যবাদ। তো দেখে নিলাম সকলেই তাদের পছন্দের বই কেনাকাটা করে নিচ্ছেন, আপনারাও চলে আসুন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বই কিনলেন? আমি কিছু টেক্সট বুক কিনেছি, টেক্সট বুক, আর আমার বাবা যেহেতু হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার তাই জন্য উনি কিছু হোমিওপ্যাথিক বুকস নিয়েছেন। আচ্ছা, মানে নিজস্ব পছন্দ মতো নিজস্ব প্রয়োজনীয় বইগুলো আপনারা এখানে? হ্যাঁ, সব আছে, নিজস্ব যেগুলো চাই, দরকার, যেগুলো প্রয়োজন, যেগুলো পড়তে ভালো লাগে, স্টোরি বুক বলুন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের বুকস বা যেগুলো হয়তো বুকস সবই এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো বইমেলাতে সহজেই সহজেই পাওয়া যায়, আর একটু কম দামেও, কম দামেও পাওয়া যায়, ডিসকাউন্ট পাওয়া যায়, ডিসকাউন্ট পাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ। তুমি অফিসে একটু দেখা করো।
আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, যেখানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। কাল থেকে শুরু হয়ে গেছে, চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। চারিদিকে স্টল বইয়ের দেখতে পাচ্ছি, প্রচুর স্টল। এখানে 50টি স্টল রয়েছে বইয়ের। বয়স্ক থেকে শুরু করে শিশুরা সকলেই, সব বয়সের ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে, বয়স্ক থেকে শিশুরা সকলেই বই কেনাকাটায় ব্যস্ত। তুমি কি বই কিনলে? আমি কোনো ব্লগের কিছু করতে চাই না, যদি এটা ব্লগ হয়। তুমি কি বই কিনলে সেটা জিজ্ঞেস করছি। আমি একটা আকবর বীরবলের বই কিনেছি, বিক্রম বেতালের বই কিনেছি। বই পড়তে ভালো লাগে? আমি একদিনে শেষ করে দিই। একদিনে? বাহ, ভেরি গুড। তুমি কি বই কিনছো? তোমার পছন্দের বই পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। কি বই কিনেছো? মাল্টিপ্লিকেশন টেবিলসের বুক কিনেছি। আচ্ছা, আর বারবি ড্রয়িং এর বুক কিনেছি। বারবি খুব পছন্দ, তাই তো? হ্যাঁ। বাহ, খুব ভালো। বইমেলাতে কেমন লাগছে এসে? খুব ভালো। মানে অনেক বই দেখা যাচ্ছে, তাই না? যেগুলো আমরা বাইরে পাই না। হ্যাঁ। তো দাদা, বইমেলা কিরকম রেসপন্স? মানে আজকে তো প্রথম দিন। আজকে কাল থেকে শুরু হয়েছে? কালকে থেকে শুরু হয়েছে, কিন্তু আজকে তো ছুটির দিন আছে, মনে হচ্ছে কি ভালো হবে আর কি। মানে শুরু, মেলাটা কখন থেকে শুরু হচ্ছে? দুটো থেকে রাত এই 8:30। রাত্রি 8:30। আপনি এই বইমেলা থেকে কি আশা করছেন? বইমেলা তো আমরা আসি এখানে আমাদের ব্যবসার। আপনি কোথা থেকে? আমি কলকাতা থেকে এসেছি। আমাদের ভালো হোক এটাই তো আমরা চাইবো আর কি, আর লোকজন আসুক, আমাদের বই কিনুক, আমরা ভালো। তো বইতে ডিসকাউন্ট রয়েছে তো? অবশ্যই আছে, আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি সকল বইতে। ঠিক আছে, ধন্যবাদ। দেখে নিলাম কচি কাচারা সব বই কিনতে ব্যস্ত। তো কচি কাচাদের আমরা দেখে নিলাম এখানে, যে তারাও বই কেনাতে ব্যস্ত। সব ধরনের বই রয়েছে এখানে। তো যারা বই প্রেমী, সাহিত্য প্রেমী, তারা অবশ্যই চলে আসুন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বইমেলাতে। এখানে ডিসকাউন্টও রয়েছে এবং 50টি স্টল রয়েছে। সকলের আশা করি প্রয়োজনীয় বইগুলো এখান থেকে পেয়ে যাবেন। আর এই দিকটাতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা সন্ধ্যের পর থেকে হয়। এই মঞ্চটাতে শিশুদেরকে, যেটা ওনারা বললেন যে তাদের মধ্যে কালচারাল প্রোগ্রাম, আর্ট, বইয়ের প্রতি নেশা, এটার দিকে তাদেরকে আকর্ষিত করার জন্য এই মঞ্চটা এখানে করা হয়েছে, যেখানে শিশুরা নৃত্য করে, কবিতা পড়ে। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকে আমরা মেলায় আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম যে এখানে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বইমেলা চলছে। সকলে চলে আসুন ফ্যামিলি সহ, সকলে যারা বই কিনতে চান, নিজের পছন্দের মতো বই কিনতে চান, তাহলে এখানে চলে আসুন। ধন্যবাদ। আমি জয়া, নমস্কার।